পিঠেটা দেখতে কত সুন্দর লাগছে দেখুন, একদম ফুলের মতো। এই ক্যানটা বসাচ্ছি আর কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখুন। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, দারুণ স্বাদের নকশি পিঠা। নমস্কার, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি বানাবো ওপার বাংলার ঐতিহ্যবাহী একটা পিঠা, আর এই পিঠে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরও বেশি মজার। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালোই লাগবে। তাহলে চলুন শুরু করি। এই পিঠে বানানোর জন্য এখানে নিয়েছি চালের গুঁড়ো, আর চালের গুঁড়োটা আমি নিয়েছি এই বাটির মাপ করে। আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি 2 বাটি পরিমাণ। আপনারা চাইলে কিন্তু কেনা চালের গুঁড়িতেও করতে পারেন। চালের মাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে অন্য মাপগুলোও বুঝতে সুবিধা হবে। আজকে আমি যে পিঠাটা বানাবো সেটা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নকশি পিঠা। আর নকশি পিঠা দেখতে যেমন সুন্দর হয় সেরকম কিন্তু খাস্তাও হয়, মুচমুচেও হয়। তার জন্য এই চালের গুঁড়োটাকে এখন আমি সামান্য নেড়ে নেব। চালের গুঁড়োটা দিয়ে দেব, এবার অল্প আছে চালের গুঁড়োটাকে ভালো করে নেড়ে নেব। অল্প আছে শুকনো চালের গুঁড়োটাকে নেড়ে নিলে পিঠে কিন্তু অনেক বেশি খাস্তা হয়। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি, এখন কিন্তু চালের গুঁড়োটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। একই বাটির মাপ করে দেব 3 বাটি জল, 2 বাটি, 3 বাটি। জলের মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ লবণ, এখানে কিন্তু বেশি লবণ দেওয়া যাবে না। যেহেতু এই পিঠে একটু মিষ্টি হয় তার জন্য কিন্তু নুনের পরিমাণটা একদম কম রাখতে হবে, যতটুকু না দিলে নয় ততটুকুই। জল ভালোভাবে গরম হয়ে গেছে, এই দেখুন ফুটতে শুরু করেছে। এখন আমি এই চালের গুঁড়িটা দিয়ে দেব। চালের গুঁড়ি দেওয়ার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আমি এটাকে 1 থেকে 1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে করে চালের গুঁড়িটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 1-1.5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এখন দেখুন বেশ ভালো মতো ফুটতে শুরু করেছে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর জলটা যদি মেপে না দেওয়া হয় তাহলে কিন্তু খুব বেশি পাতলা হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন বেশ মাখো মাখো হয়ে এসেছে। এবার এটাকে নামিয়ে নেব, আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। পুরপিঠে করার সময় আমরা চালের গুঁড়িকে যেভাবে মাখি এখানেও কিন্তু সেই ঠিক একইভাবেই মাখবো। একটু ঠান্ডা হোক, তারপরে ভালো করে মেখে নেব। চালের গোলাটা এখন হাতে সহ্য করার মতো গরম আছে, অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে। এবার এটা একটা জায়গার মধ্যে নিয়ে নেব। চালের গোলাটাকে এবার ভালো করে থেসে মেখে নেব। বাড়িতে যেরকমভাবে আটা মাখি সেভাবেই মাখা হবে, শুধু ডোটা একটু শক্ত হবে। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি, দেখুন একদম কিন্তু টাইট আছে। এবার একটা ভিজে সুতির কাপড় নিয়েছি, এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। ভেজা সুতির কাপড় দিয়ে ঢেকে রেখে দিলাম, তাতে করে ডোয়ের বাইরের গাটা কিন্তু খসখসে হয়ে যাবে না। চালের ডোটাকে ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কিছুক্ষণ হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। এই ডো থেকে আমি কিছুটা কেটে নেব। ভালো করে থেসে নেওয়ার পর একটু গোল করে এবার এটাকে চ্যাপ্টা করে দেব। এবার এটাকে সামান্য করে বেলে নেব। একটু বড় করে বেলে নিয়েছি, আর থিকনেসটা দেখুন একটু মোটাই রেখেছি, খুব বেশি কিন্তু পাতলা করিনি। এবার একটা কলা পাতার উপর রেখে একটু তেল বুলিয়ে নিয়েছি, এর উপর রেখে দেব। উপরের দিকটায় ভালো করে তেল মেখে নেব। এবার এর উপর ডিজাইন করে নেব। ডিজাইন করার জন্য আমি এখানে 3 রকমের জিনিস নিয়েছি, একটা হচ্ছে কৌটোর ঢাকনা, আর একটা হচ্ছে পেপসি ক্যান, আমি এরকম করে সাইজ করে কেটে নিয়েছি, আর একটা হচ্ছে খেজুরের কাঁটা। এবার একটা কৌটোর ঢাকনা নিয়ে এর মধ্যখানে হালকা করে বসিয়ে একটা দাগের মতো টেনে নেব, দেখুন একটা চিহ্ন হয়ে গেছে। এর ঠিক মধ্যখানে আমি একটা বোতলের ঢাকা বসিয়ে আবারও একটা ছিদ্র করে নেব। এ দেখুন একটু চিহ্ন হয়ে গেছে, তবে কিন্তু পুরোপুরি কাটা যাবে না, শুধুমাত্র দাগটা হয়ে থাকবে। এবার আমি ডিজাইন করে নেব। মধ্যখানে আমি একটা ছিদ্র করে দিয়েছি, এবার খেজুর কাটা দিয়ে আমি ডিজাইনটা করে নেব। আর ডিজাইনটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করব, শুধুমাত্র এই কলা পাতাটা ঘোরালেই হবে। দেখুন একটা ফুলের মতো শেপ হয়ে যাচ্ছে। মধ্যখানটা একটা ফুলের মতো হয়ে গেছে, আবার ওই পাশে যে দাগটা আমি টেনে রেখেছিলাম এখানেও একটা ডিজাইন করে নেব। দুই ধার থেকে কেটে একটু করে উঠিয়ে দিচ্ছি।
আর ডিজাইনটা আমি আমার পছন্দ মতো করছি, আপনারা চাইলে কিন্তু যে কোনো ডিজাইন এখানে করে নিতে পারেন। এবারে এই খেজুর কাটা দিয়েই পিঠের ধারটা আমি কেটে নেব। এবার দেখুন ধারগুলো কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে। পাতলা টিনের যে ক্যান হয় সেই ক্যানটাকে আমি কেটে নিয়েছি চার কোণা করে, তারপরে মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি পিঠেটাকে সুন্দর একটা ডিজাইন করে নেব। এটা বসিয়ে বসিয়ে কাটলেই কিন্তু খুব সুন্দরভাবেই কেটে যাবে দেখুন। আর এই দেখুন উপরে থেকে যাচ্ছে, এগুলোকে বের করে নেব। এই ক্যানটা বসাচ্ছি আর কিন্তু খুব সহজেই কেটে যাচ্ছে। এই দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা দেখতে, একদম ফুলের মতো লাগছে। এই পিঠে কিন্তু বানাতে খুবই সহজ, শুধুমাত্র এই ডিজাইনটা তুলতেই যা একটু সময় লাগে, তাছাড়া কিন্তু এমনিতে খুবই সহজ। এই ধরনের পিঠে বাড়িতে একবার বানিয়ে দেখবেন, আমি যদি ডিজাইনগুলো তুলতে পারি আপনারাও কিন্তু খুব সহজেই ডিজাইন তুলতে পারবেন। একটা বেলে নিয়েছি, এটাতেও ঠিক একই রকম ভাবে ডিজাইন করে নেব। এবার আমি এই পাতার মতো এঁকে নেব। তিনটে পাতার মতো আমি এঁকে নিয়েছি, এবার মধ্যেখানে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। এবার এই খেজুরের কাঁটা দিয়ে এভাবে আমি পাতার মতো করে তুলে নেব। কলা পাতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিজাইনটা করব। আর যদি দেখেন কাঠি খুব বেশি আটকে যাচ্ছে চালের গোলার সাথে, তাহলে অল্প করে তেলে একটু ভিজিয়ে নেবেন। এবারে এই যে গোল মতো করেছিলাম এর মধ্যেও একটু ডিজাইন করে নেব। পেনের ঢাকা দিয়ে বসিয়ে নিলাম, এবার পাশ বরাবর আমি ডিজাইন করব। একই রকম ভাবে তুলে তুলে দেব। এই যে গোল মতো কেটেছি এই ধার বরাবর আমি এই ক্যান দিয়ে ডিজাইনটা করে নেব। এবার যে বরাবর আমি ডিজাইনটা করেছি সেই বরাবর আমি কেটে নেব। এই দেখুন এরকম একটা ডিজাইন আমি তৈরি করে নিয়েছি। আর আপনারা যদি খেজুরের কাঁটা না পান তাহলে কিন্তু টুথপিক দিয়েও এই ডিজাইনগুলো তুলে নিতে পারেন। এইভাবে আমি বাকিগুলো করে নেব। বিভিন্ন ডিজাইনের আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি, দেখুন প্রত্যেকটা ডিজাইন দেখতে কত সুন্দর লাগছে। পিঠের ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি, আর ডিজাইনগুলো তো বলে বোঝানোর কিছু নেই, নিজের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন আপনারা তুলে নিতে পারেন। এবার আমি গুড়ের রসটা তৈরি করে নেব। দুই বাটি চাল গুঁড়োর মাপ করে দুই বাটি পরিমাণ খেজুর গুড় নিয়েছি, দিয়ে দেব। আর দেব এক বাটি পরিমাণ জল, এর মধ্যে দেবো দুটো তেজপাতা,
এলাচ নিয়েছি 3টে, দারচিনি 2 টুকরো আর কিছুটা মৌরি নিয়েছি, এটা দিয়ে দেব। এবার গুড়টা জাল করে নেব, গুড়ের রসটা ফুটিয়ে ভালো করে একটু ঘন করে নেব। গুড়ের রসটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, একটু ঘন হয়ে গেছে, আর দেখায় আপনাদের একটু চিট ধরে গেছে, একটু চিটচিটে হয়েছে। এবার এটাকে নামিয়ে নেব। পিঠেগুলো ভাজার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দেব। তেল মাঝারি গরম হয়ে এসেছে, এবার একটা একটা করে পিঠে দিয়ে ভেজে নেব। আর এই পিঠে কিন্তু একদম মাঝারি গরম তেলেই ভাজবো, খুব বেশি গরম তেলে ভাজা যাবে না। আর এগুলো তেলে দেওয়ার পরপরই কিন্তু নিচের দিকে নেমে যাবে, তারপরে দেখুন আস্তে আস্তে উপরে উঠে আসবে। একটা পিঠে দেখুন একদম তেলের উপরে উঠে এসেছে, এবার আমি আরেকটা পিঠে দেব। প্রথমে যেটা দিয়েছিলাম সেটা দেখুন একটা দিক ভাজা হয়ে এসেছে, এবার উল্টে দিয়ে অন্য দিকটাও সুন্দরভাবে ভেজে নেব। আর এই পিঠে একসাথে কিন্তু আপনি 2-3টে 4টে ভাজতেই পারেন, তবে কিন্তু একটা পিঠে ভেসে উঠবে তেলের মধ্যে, তারপরে আরেকটা দিতে হবে। দুটো ভাজতে ভাজতেই আমি আরও একটা দিয়ে দিয়েছি। আর দেখুন প্রথমে যেটা দিয়েছিলাম সেটা কিন্তু বেশ সুন্দর একটা রং ধরে গেছে। এই দেখুন লালচে করে ভেজে নিয়েছি, কি সুন্দর লাগছে, আর ডিজাইনটা কত স্পষ্ট বোঝা যাচ্ছে। এবার এটা গুড়ের রসের মধ্যে দিয়ে দেব। আর এটা কিন্তু আস্তে আস্তে রস টানতে থাকবে। এই পিঠে দুটো ইতিমধ্যে ভাজা হয়ে গেছে, এবার তুলে আমি ভালো করে তেলটাকে ঝরিয়ে গুড়ের রসের মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি বাকি পিঠেগুলো ভেজে নেব। আবারও একটা পিঠে আমি দিয়ে দেব। একটা পিঠে ভেসে উঠেছে, এবার আর একটা দিয়ে দেব। গুড়ের রসের মধ্যে যেগুলোকে ডুবিয়ে রেখেছিলাম খুব ভালোভাবে কিন্তু ডুবে গেছে দেখুন। এবার এগুলোকে এই রস থেকে তুলে নেব। এই পিঠেগুলো ভাজার পর কিন্তু 1 মাস পর্যন্ত টিফিন কৌটো ভরে রেখে খাওয়া যায়। যখন আবার খাওয়ার প্রয়োজন হবে তখন একটু ভেজে নিয়ে গুড়ের রসে ডুবিয়ে দিলেই হবে। দ্বিতীয়বারে যে পিঠেগুলো ভাজতে দিয়েছিলাম সেগুলোও দেখুন একদম সুন্দর লালচে করে ভাজা হয়ে এসেছে, কত সুন্দর লাগছে দেখুন। এইভাবে সব পিঠেগুলো ভেজে নেব। আজ বানালাম ওপার বাংলার ঐতিহ্যবাহী নকশি পিঠা। ডিজাইনটা নিজের মতো করেই করে নিয়েছি, আপনারাও চাইলে কিন্তু যে কোনো সময় বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন। কেমন হয়েছে এবার ভেঙে দেখাই। আর প্রত্যেকটা ডিজাইন দেখুন আমি একটু আলাদা আলাদা করেছি। একটা ফুলের ডিজাইন, এটা দেখুন পাখার ডিজাইন করেছি, কুলোর ডিজাইন করেছি, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। দেখুন কি সুন্দরভাবে একদম মুচমুচে হয়েছে, খুব সুন্দরভাবে ভেঙে যাচ্ছে আর ভিতর পর্যন্ত রস ঢুকেছে। কোনটা খাবে বলো? এটাকে বলে নকশি পিঠা। কুড়মুড় করছে, এত সুন্দর হয়েছে না, হেভি লাগছে। পিঠেটা কতটা মুচমুচে হয়েছে সেটা তো হয়তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন না, আপনারাও একবার বাড়িতে বানাবেন তাহলেই বুঝতে পারবেন। আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কিন্তু এই শীতে একবারই নকশি পিঠে বানানোর অনুরোধ রইলো।